عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، قال الله عز وجل: والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه. সম্মানিত আজকের এই জরুরি আলোচনা সভার অতিথি, একমাত্র অতিথি, বহুল প্রসিদ্ধ পরিচিত আপনাদের সবার, বিশেষ করে বলা যায় সহি আকিদা আমলের সালাফে সালেহিনের যারা অনুসারী, যারা আহলুল হাদিস, তাদের বিশ্বের যে কোনো প্রান্তেই হোক তার আওয়াজ পৌঁছেছে বাংলা সমাজে, এতে কোনো সন্দেহ নেই। আর আল্লাহ আশা করি এর মধ্যে বরকত আরও বাড়িয়ে দিবেন, বরকত তো মানুষরা স্পষ্ট আমরা পাচ্ছি। তো আমরা আসলে সত্যিকার আনন্দিত এই সম্মানিত আমাদের মেহমানকে পেয়ে, যার বহু খেদমত, একবার স্পষ্টত আমাদের বাংলাদেশে যেটা কাজ করছে তার চেয়ে হয়তো বেশি কাজ করছে আমাদের প্রবাসে। হ্যাঁ, তার আলহামদুলিল্লাহ তার ফসল আপনারা, তো আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত বৃদ্ধি করে দেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমানে আমলে আরও বলিয়ান, আরও বলিষ্ঠ হওয়ার তৌফিক দান করেন। এক কথায় তার আসল পরিচয় বলিষ্ঠ কণ্ঠ। হ্যাঁ, বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, তারপরে বিভ্রান্ত আকিদা, তারপরে শিরক কুফুর বেদাতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, এতে সন্দেহ নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি খায়ের দিক তাকে, তার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আরও খেদমত নেন, আরও খেদমত করার তৌফিক দান করেন। উনি যে বিষয়ে বক্তব্য দিচ্ছিলেন সত্যিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এটা হচ্ছে ভিত্তি। এই ভিত্তি যদি আমাদের না থাকে তাহলে আমাদের আমলের কোনো আসলে কাজ হবে না, আমলে কাজ হবে না। যদি আমরা আকিদা না বুঝি, মানহাজ না বুঝি, আকিদার সঠিক আকিদা না চিনি, সঠিক মানহাজ না চিনি, তাহলে আমাদের কোনোই আমলে ফল হবে না। তা আসলে উনি মানহাজুস সালাফ এটা বর্ণনা দিয়েছেন। সালাফ আসলে কারা, সালাফি কারা, সালাফি কে কে বলবেন, সালাফ কারা? ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়রান। হ্যাঁ, তো যার মানহাজ, যাদের মানহাজ উনি বর্ণনা করেছেন মাশাআল্লাহ খুব সুন্দর ভঙ্গিতে, মাশাআল্লাহ খুব ইয়ের সাথে, সুন্দরভাবে, নিরবতার সাথে, সেটা হচ্ছে যেমন আয়াতটি আমি যেটা পেশ করেছি আপনাদের সামনে, ওয়াল সাবেকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, সাবেক সাবাকা ইয়াসবুক, যারা অতিবাহিত হয়ে গেছেন, ওই সালাফা ইয়াসবুক, যারা অতিবাহিত হয়ে গেছেন। তো এটার সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়েছেন, ও সাবেকুন আল আউয়ালুন, একের আউয়াল নবীর পরেই প্রথম স্টেপে যারা অতিবাহিত হয়ে গেছেন, মিনাল মুহাজিরিন আল্লাহ বর্ণনা দিচ্ছেন, তাদের পরিচয় দিচ্ছেন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের মধ্য থেকে যারা, হ্যাঁ, মাশাআল্লাহ অতিবাহিত হয়ে গেছেন প্রথম স্টেপেই, আল্লাহ একই স্পষ্ট পরিচয়। তারপরে আবার কি হুকুম আসছে, কি আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং শুধু তারাই নয়, এবং যারাই তাদের একেবারে সুন্দরভাবে, উত্তম রূপে, যথাযথভাবে, একেবারে যেভাবে হওয়া উচিত তাদের অনুসরণ করবেন, হ্যাঁ, তাহলে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আর রেজাল্টও তাইলে। তাহলে আমরা কি আল্লাহর সন্তুষ্টি পেতে চাই, আমরা আমাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হন এটা চাই, তাহলে কি করতে হবে, সালাফে সালেহিনের মানহাজে ফিরা ছাড়া এই সন্তুষ্টি হারাম। ঠিক আছে, তাহলে আমরা কোন সালাফে সালেহিন কে, তাহলে সালাফ হচ্ছে সাহাবায়ে কেরাম, মূল হচ্ছে সালাফে কেরাম। এরপরে ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং যথাযথভাবে, সুন্দরভাবে যারা এই সাহাবায়ে কেরাম, মুহাজির এবং আনসার, এরাই তো সাহাবা। হ্যাঁ, কি মুহাজির এবং আনসার, এদের যারা যথাযথভাবে অনুসরণ করবে, হ্যাঁ, তাহলে তাদের হচ্ছে প্রতিদান যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন তাদের প্রতি, এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট।
তাহলে এরপরে তাহলে পর্বতীরও এখানে আমরা খোঁজ পাচ্ছি, পরিচয় পাচ্ছি যে তার পর্বতী। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যে সর্বোত্তম যুগ আমার যুগ, তারপরের যুগ তারপরের যুগ। রাবি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যুগের পরে দুইটা যুগের কথা বলেছেন নাকি তিনটা যুগের কথা, তো সন্দেহে পড়ে গেছেন তিনি। তো এক কথায় ওই ঠিক সাহাবায়ে কেরামের যে আকীদা, সাহাবায়ে কেরামের যে মানহাজ, সাহাবায়ে কেরাম যে নীতি, সাহাবায়ে কেরামের যে আদর্শ, সেটা আকীদার ক্ষেত্রে হোক, আমলের ক্ষেত্রে হোক, তারপরে আখলাকের ক্ষেত্রে হোক, বিধি বিধান হুকুম মানার ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে হ্যাঁ যারা তারা অনুসরণ করবে তারাই হচ্ছে সালাফে সোয়ালেহীন একের মৃত্যু কিয়ামত কাল পর্যন্ত। এটাই হচ্ছে সেই হাদিসের মূর্ত প্রতীক, লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ, যে সেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করছেন এই সালাফে সোয়ালেহীনের ক্ষেত্রে, তারা কারাম, যে এমন একটি দল থেকেই যাবে সে কিয়ামত কাল পর্যন্ত, যে সে কিয়ামত কাল পর্যন্ত থেকে যাবে, তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না, তাদের কোনো হিংসুক, তাদের বিরুদ্ধ আচরণকারী কোনো ক্ষতি করতে পারবে না, তারা হকের ওপরে সদা বিজয় প্রতিষ্ঠিত থেকেই যাবে কিয়ামত কাল পর্যন্ত। এক কথায় তাহলে ওই একটি দল, যেটা দল নবী সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, আল্লাহ পরিচয় দান করেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাম আরও স্পষ্ট করে দিচ্ছে, ফাইন্না হুমাই আইশ মিনকুম বাদি ফাসারা ইখতিলাফান কাসীরা আলাইকুম বিসুন্নতি ও সুন্নতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদীন তামাসসাকু বিহা ওয়াদ্দু আলাইহা বিন্নাওয়াজিজ ওয়া ইয়্যাকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ। রাসূলুল্লাহ সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন মানহাজকে, যে দেখো তোমরা যারা জীবিত থাকবে আমার পরে তারা অবশ্যই অনেক মতভেদ দেখবে, বিভেদ দেখবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করছেন, নসিহত করছেন কি, যে এই মুহূর্তে তোমাদের জরুরি প্রয়োজন যেটা হচ্ছে, যেটা জরুরি বিষয়, জরুরি করণীয়, সেটা হচ্ছে আমার সুন্নত এবং আমার খোলাফায়ে রাশেদিনের সুন্নত। হ্যাঁ, তাই সালাফে সোয়ালেহীনের মূল হচ্ছে কে, খোলাফায়ে রাশেদিন, তাই না? তো খোলাফায়ে রাশেদিনের সুন্নতকে মজবুতভাবে আঁকড়ে ধরবে, খবরদার তোমরা এমনভাবে ধরবে যাতে তোমরা ছিটকে না পড়ো, কামড়ে ধরবে, দাঁত দিয়ে কামড়ে ধরবে। এটা তাহলে এটা আমাদের করণীয়, এই সব বেদাতের মহল, বেদাতের অবস্থায় এবং এখনকার বর্তমান যে প্রেক্ষাপট, বেদাতের ছয়লাভ, সুন্নতের বিরোধিতা, সহি মানহাজের বিরোধিতা, এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে এই এই সাহাবাদের যে নীতি সেটাকে, আদর্শকে আঁকড়ে ধরতে হবে। আর এরপর ওয়াইয়াকুম ওয়ামুশদাসাতিল উমুর, যে তোমাদেরকে সতর্ক করে দিই, তোমরা হুঁশিয়ার থাকো, নিজেকে রক্ষা করো কিসের থেকে, যে নয়া আকিদা, নয়া মানহাজ, এক কথায় বেদাত থেকে তোমাদেরকে আমি হুঁশিয়ার করে দেই, কারণ যে শরীয়তে দিনের নামে বেদাত, এটা হচ্ছে গুমরাহি, গুমরার পরিণামই হচ্ছে কি, এটা হচ্ছে জাহান্নাম, নাউযুবিল্লাহ। তাহলে স্পষ্ট করে দিয়েছেন, আর রাসূলুল্লাহ আরও স্পষ্ট করে দিয়ে বলছেন, ইফতারাকাতিল ইয়াহুদু আলা ইহদাওয়া সাবঈনা ফিরকা ইলা আখির হাদিস, যে ইহুদিরা বিভক্ত হয়েছিল 71 দলে, খ্রিস্টানরা বিভক্ত হয়েছে 73 দলে, 72 দলে, আমার এই উম্মত হবে 73 দলে বিভক্ত, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লা ওয়াহিদা, যে প্রত্যেকে যাবে জাহান্নামে আমার এই একটা মিল্লাত ছাড়া। রাসূলুল্লাহ এই কথাতে সাহাবায়ে কেরাম একেবারে আশ্চর্য হয়েই যেন জিজ্ঞাসা করলেন, কারা তারা ইয়া রাসূলুল্লাহ? তখন তিনি কি বলছেন, মা আনা আলাইহি আল ইয়াউম আসহাবি, আমি যে আকিদা, যে মানহাজ, যে তরিকা, যে সুন্নত, যে বিধি বিধান হুকুম আহকামের উপরে রয়েছি, তো এই এই হুকুম আহকাম, এই বিধি বিধান, এই নীতি, এই আদর্শ, এই এর উপরে যারা থাকবে, হ্যাঁ তারাই সেটা। তাহলে সেটাই হচ্ছে সালাফে সোয়ালেহীনের মানহাজ। ঠিক আছে ভাইয়ারা, আর দীর্ঘায়িত করে না, এটাই মাশাআল্লাহ আমাদের ফজিলতুল শেখ মুজাফফর বিন মুহসিন হাফেজাহুল্লাহ রাহ আপনাদেরকে স্পষ্ট করার চেষ্টা করেছেন, আশা করি আপনারা উপলব্ধি করেছেন। তো এটা আমরা বলবো না যে আমরা মূলগতভাবে তো একই, তো আমরা খুঁটিনাটি বিষয়ে আমরা কেন মতভেদ করব, এটা আসলে আকিদা মানহাজ বুঝের ভুলের কারণে এই স্লোগানটা আমাদের অনেকে দিয়ে থাকেন, অনেক আমাদের অনেক কি বলবো কাছের আলেম ওলামারাও দিয়ে থাকেন, যে আমরা মৌলিকগতভাবে তো এক, অতএব ফুটিনাটি আমিন জোরে বলা আর আস্তে বলা, এগুলো না কাউকে আমরা যেন বিরক্ত না করি, বাস আমরা এক প্ল্যাটফর্মে এসে যাই না কেন, হ্যাঁ বাতিলের বিরুদ্ধে, বলছে না আসলে আপনি কিছুই বুঝেন নাই, কারণ আপনি যদি আকিদা বুঝতেন, মানহাজ বুঝতেন, তাহলে এই কথাটা করতে পারবেন না, ওই একতা দিয়ে কী করবেন, হ্যাঁ যার আকিদা হচ্ছে যে আল্লাহ সব
জায়গায় সবার মধ্যে একাকার হয়ে মিশে আছেন, একেবারে একাকার হয়ে গেছেন। আর একজন বলছে যে আল্লাহর যে আকীদা দিয়েছেন আমাদের নবীর মাধ্যমে, নবীর যে আকীদা, সালাফে সালেহিনের যে আকীদা, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির উপর আরশ, আরশের উপরে তিনি আছেন, যে বলছেন এইটা, আর আপনি বলছেন সব জায়গায় বিরাজমান, তাহলে কেমনে এটা এটা খুঁটিনাটি বিষয় হলো? এটা ঈমান, এটা এটা এটার নামই হচ্ছে ঈমান। হ্যাঁ, এর বিপরীত এটা কি? কুফুরি। এটার বিপরীত কুফুরি, কোরআন অস্বীকার করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকীদাকে অস্বীকার করা, সালাফে সালেহিনের আকীদাকে অস্বীকার করা। কাজেই এইরকম আমরা বুঝবো না যে এগুলো খুঁটিনাটি বিষয়, পরে এগুলো মূল বিষয়। একজন বলে যে আল্লাহর কোনো আকারই নেই, অথচ নিজস্ব সুরতে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ দিবেন জান্নাতীদের সবচেয়ে সেরা যেটা পুরস্কার, শ্রেষ্ঠ পুরস্কার, সেটা হচ্ছে কি? তার দিদার। তা সেটাই যেন আপনি অস্বীকার করলেন আল্লাহকে নিরাকার বলে, তাহলে আপনি এখানে এখানে কোথায় আপনার খুঁটিনাটি বিষয় হলো? এটা মৌলিক বিষয়, মৌলিক বিষয়ে ফিরে আসতে হবে, তাইলে একতাবদ্ধ হবে। কোরআন এবং সহি সুন্নাকে সালাফে সালেহিনের যেটা উনি স্পষ্ট করার চেষ্টা করেছেন, মানহাজ অনুযায়ী, বুজ অনুযায়ী আমাকে অবশ্যই ধারণ করতে হবে, লালন করতে হবে, পরিবারকে ওইভাবে গড়ে তুলতে হবে, সমাজকে ওইভাবে সংস্কার করতে হবে। তাইলে এইভাবেই ইনশাআল্লাহ দেখবেন একদিন, হ্যাঁ, সবাই এক কাতারে চলে আসবো, কিন্তু শর্ত এটাই, মানহাজ বুঝে, মানহাজের উপরে যদি আমরা একতাবদ্ধ হতে পারি তাহলেই সম্ভব, তাছাড়া সম্ভব নয়। তা যা হোক, আর দীর্ঘায়িত করার সুযোগ নেই, আমরা অল্প সময়ের জন্য আসলে আজকের এই তড়িৎ দ্রুত প্রোগ্রামটা হাতে নিয়েছি। যা হোক, আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে সবাইকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, দোয়া করি আল্লাহ আপনাদের এই পরিশ্রমকে, এই উপস্থিতিকে যেন কবুল করেন। সবচেয়ে বড় কথা যে আল্লাহর শুকরিয়া আদায় করার পরে আবার আমরা আমাদের সম্মানিত মেহমানের শুকরিয়া আদায় করি, যিনি কষ্ট স্বীকার করে এখানে এসে মাশাআল্লাহ আমাদের এখানে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরও তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা মাশাআল্লাহ এই যে যুবক ভাইরা, বিশেষ করে এই মসজিদের ইমাম মুয়াজ্জিন, তার সাথে যুক্ত হয়েছেন মাশাআল্লাহ, আমাদের সুমন ভাই, আব্দুল হালিম ভাই, আরও যারা, সবাই, সবার কথা আমি বলতে পারছি না, সবাইকে অশেষ ধন্যবাদ জানাই এবং সবার জন্যই দোয়া করি আপনাদের, আমাদের সবার আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল যেন কবুল এবং মঞ্জুর করেন, আল্লাহ আমাদের ক্ষমা করে দেন, আল্লাহ আমাদের সুস্বাস্থ্য দান করেন। এ বলে আমরা আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে এসে গেছি, এখন কিছু হয়তো বা আনুষ্ঠানিকতা বাকি আছে, সেজন্য আমি ভাই আমাদের আব্দুল হালিম ভাইকে বলার জন্য বলছি।